বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিন ভিন্ন স্বাদের ফুলকপির মুচমুচে পাকোড়া। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে, তো চলুন দেখে নিন। পাকোড়ার জন্য এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলগুলোকে ঠিক এইভাবে আমি কেটেছি। এখন এতে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, হাফ চা চামচের মতো লবণ দিলাম। কুসুম গরম পানি আর লবণের সাথে ফুলকপিটাকে এভাবে ভিজিয়ে রাখলে এর ভেতরে যদি ছোট কোনো পোকা থাকে তবে সেটা বের হয়ে যাবে, আর ফুলকপিটাও খুব ভালো করে ক্লিন হবে। পানির মিশ্রণে ফুলকপিটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর পানিটা ফেলে ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, সেই সাথে হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। ইনস্ট্যান্ট টেস্টি মশলা থেকে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টেস্টি মশলা পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ সেটা এখানে ইউজ করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এখন হাত দিয়ে মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপিটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ⅓ কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন এইভাবে সামান্য পরিমাণ পানি নিয়ে এটাকে মাখিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ফুলকপির গায়ে একটু আঠালো ভাব চলে আসছে ততক্ষণ এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নিব। ফুলকপিগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমরা ভাজাতে চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিব। প্রায় 15 মিনিটের মতো ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নেব। এক পাশ যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন আমি এইভাবে আরেক পাশে উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পারবেন এর উপর থেকে খুব সুন্দর এরকম একটি কালার চলে এসেছে। এর মধ্যে ফুলকপিটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাসায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।